আমরা যখন সংগঠিত ছিলাম না তখন সবসময় নিজেকে অসহায় মনে করতাম এবং কোনো সুযোগ সুবিধা আদায় করা কখনোই সম্ভব ছিল না, না নিজের, না কমিউনিটির, না এলাকার। তারপরে আমরা আস্তে আস্তে সংগঠিত হলাম। সংগঠিত হয়ে দেখলাম যে সকলে মিলে কাজ করার মধ্যে একটা মজা আছে আলাদা, এবং একটা শক্তিও পাওয়া আলাদা, এবং মনের মধ্যে একটা প্রেরণাও আছে। মানিকগঞ্জে যাওয়া যখন আমরা বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলা থেকে অনেক সংগঠনের সাথে আমরা যখন মত বিনিময় বসলাম, তাদের সাথে মত বিনিময় করার পরে আমার এমন একটা ধারণা আসলো যে আমরা শুধু একাই না, আমাদের সাথে অনেক সংগঠন আছে, আমরা অনেক কিছু করতে পারবো। তাদের সাথে মত বিনিময় করার পরে আমাদের অনেক অভিজ্ঞতা তাদের কাছ থেকেও আমরা নিই, এবং তারাও আমাদের কাছ থেকে কিছু শিখতে পারে, জানতে পারে। আমাদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে আমরা কীভাবে সংগঠনে পরিচালনা করব, বা তারা সংগঠন থেকে সদস্যদেরকে কীভাবে সেবা দিতে যাচ্ছে, কীভাবে তারা তাদের সংগঠনকে পরিচালনা করতেছে, এরকম বিভিন্ন অনেক কিছু তাদের মাধ্যমে জানতে পারি, শিখতে পারি। মানিকগঞ্জ কর্মশালা ছাড়াও আমরা এফএর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছি। সেটার মধ্যে নেটওয়ার্কিংয়ের জন্য আমরা অভিজ্ঞতা গ্রহণ করার জন্য ফিলিপাইন গিয়েছিলাম। দেশের বিভিন্ন ভালো ভালো সংগঠন আমরা পরিদর্শনে গিয়েছিলাম অভিজ্ঞতা অর্জনের জন্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এসএও আছে, ওনাদের সঙ্গে আমরা 19টি কর্মশালা করেছি, মত বিনিময় কর্মশালা। এছাড়াও আমরা পাঠচক্র আমরা করেছি। সরকারি অনুদানগুলি আমার জানা ছিল না, সরকারের নীতিমালাটা জানা ছিল না, কৃষি নীতিমালা জানা ছিল না, নাগরিক সংস্থা আমার জানা ছিল না, তারপরে কড়ে কোন সেবা দেয় এটা জানা ছিল না, এগুলি আমরা এফের মাধ্যমে জানছি। এফএও যেটা করে সেটা নিজের শক্তিতে দাঁড়ানোর জন্য, আত্মমর্যাদাশীল করার জন্য এফএও এটা করে। আর প্রজেক্ট যেটা আসে সেই প্রজেক্টের মধ্যে 25টা কি 20টা সদস্য নিয়ে একটা তৈরি করলো, তৈরি করার পরে এরা শিখায় ফসলের কৌশলগত দিকগুলো, হয়তো বা কিছু কিছু শিখায়, শিখার পরে কিছু ডেমনস্ট্রেশন দেয়, এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে ওটা শিখিয়ে যখন প্রজেক্ট চলে যায়, সরকারি প্রজেক্টই হোক আর এনজিও প্রজেক্টই হোক, ওরা চলে যায়, আমাদেরও ওই সংগঠনটা ভিনিশ হয়ে যায়। এফএর সঙ্গে আসার পরে আমরা এইটা জিনিস বুঝতে পারছি, এবং আমাদের মধ্যে এটা জাগ্রত হয়েছে যে আমরা আসলে উপকারভোগী না, আমরা হইলাম সরকারের অংশীদার, আমরাও সিদ্ধান্তের জায়গাটাতে আমাদেরও অধিকার আছে প্রবেশ করার। আমাদের সংগঠন শক্তিশালী করার জন্য আমরা নিজেরাই নিজেদের একটা গঠনতন্ত্র তৈরি করি, আর সেখানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সব কিছুই থাকবে স্পষ্ট। আমরা একটা সদস্য বৃত্তান্ত ফর্ম করি, তারপরে হলো আমাদের সংগঠনকে টিকে রাখার জন্য আমরা একটা গ্যাপ, যেটা গভর্নেন্স অ্যাকাউন্টেবিলিটি অ্যাকশন প্ল্যান বলে পরিচিত, অর্থাৎ সুশাসন জবাবদিহিতা কর্মপরিকল্পনা, এইরকম একটা কার্যক্রম আমরা করি। আমরা সদস্য বৃত্তান্তর মাধ্যমে জানতে চেষ্টা করছি আসলে সদস্যরা কি চাহিদা, সদস্যদের সমস্যাটা কোথায়, সেই অনুযায়ী সদস্যদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি। এভাবে সহযোগিতায় আমরা বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছি, এবং সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি, ডায়ালগ করেছি। এটাতে মনে করি যে এখন আমরা আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী এবং শক্তিশালী। আমরা সরকারের বিভিন্ন কৃষি কমিটি, ইউনিয়ন, ওয়ার্ড এবং উপজেলা কৃষি কমিটিতে আমরা অংশগ্রহণ করেছি, যেখান থেকে সরকার কৃষকদের জন্য বিভিন্ন সিদ্ধান্ত আমরা নিতে আমাদের পরামর্শ তারা নিচ্ছে। আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে, অন্যান্য যে রিটেলার টেলার তাদের সঙ্গে আমরা কাজ করতেছি। আমাদের কিছু দল আছে যারা যৌথভাবে উৎপাদন করতেছে, এবং যৌথভাবে তারা কালেকশন পয়েন্টে তাদের উৎপাদিত পণ্যগুলো সংগ্রহ করে তারা বাজারজাত করতেছে, বিভিন্ন কোম্পানি সেখান থেকে নিয়ে যাচ্ছে। ফার্মার্স অর্গানাইজেশনের সাথে আমাদের কাজ হলো ফার্মার্স অর্গানাইজেশনকে তাদেরকে তাদের আত্মশক্তিটা বিকাশ করা, যে তারা একজন আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক, তারা হচ্ছে দেশের ট্যাক্স পেয়ার, তারা কখনো বেনিফিশিয়ারি না বলে আমরা তাদেরকে যে তারা পার্টনার, তারা সমান অংশীদার, এদেশের কৃষকদের জন্য কী হবে, কী সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত প্রক্রিয়া তাদের অংশগ্রহণটাও জরুরি, তাইলেই আসলে উন্নয়নটা টেকসই হবে। সেই ভিতর থেকে তাদের যে উজ্জীবন, সেই উজ্জীবনটা ঘটার চেষ্টা করি, ফলে তাদের ভিতরে একটা আভ্যন্তরীণ একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে, এবং তারা একটা তাদের বৃহত্তর মঞ্চের কথা তারা ভাবতে শিখছে, যে আরও সবাইকে যাতে একত্রিত করে যেন তারা সারা বাংলা কৃষক নামে একটি
মঞ্চ তাদের তৈরি করেছে। এফএও আমাদের আইপিপির যে সকল দল গঠন করা হয়েছে কৃষক দল, সেই দলগুলোকে প্রশিক্ষণ দিয়েছে, দলের সদস্যদের ভিত্তি মজবুত করেছে। আমাদের আইপিপির দল এবং এছাড়াও বাইরের যে সকল দল রয়েছে কৃষক দল, তাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করেছে এফএও। ফার্মিং ইন বাংলাদেশ ইজ গোয়িং থ্রু আ ট্রানজিশন রাইট নাও, ইটস চেঞ্জিং ফ্রম বিইং সাবসিস্টেন্স ফার্মিং ওয়্যার দ্য ফার্মার্স প্রোডিউস ফর ওন কনসাম্পশন ইনটু আ মার্কেট বেসড কমার্শিয়াল এগ্রিকালচার। Farmers, in order to take part in this change, really have to somehow find a way to come together, because a single farmer on their own cannot access a market. There need to be groups of farmers. We need to work together to try and access markets, to also be able to get inputs, access new technologies and so on. One of the ways they do this is through creation of farmers' organizations. So a lot of the work that we're doing in FAO in Bangladesh is to look at the farmers' organizations that exist, try and strengthen them, to try and improve the access of farmers through farmers' organizations to markets, to come together to make better profits, better livelihoods and so on. সারা বাংলা কৃষক জোট যে অবস্থানে আছে, এটা যদি আরো বিস্তারিত করতে পারি সারা দেশে, তাহলে একটা সরকারের যে নীতি নির্ধারক ফোরাম আছে, সেখানে আমরা কৃষকের সুখ দুঃখের কথা আমরা বলতে পারব এবং কৃষকদের জন্য একটা ভালো কিছু একটা বয়ে নিয়ে আসতে পারবো, একটা পরিবর্তন ঘটাতে পারবো।